মাঝে মধ্যে টিকিট কাটতেন, স্বপ্ন দেখতেন একদিন না একদিন কোটিপতি হবেনই। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো, লটারিতে মিলল 1 কোটি টাকা। স্থানীয় সূত্রে খবর, লালগোলার মল্লিকপুরের বাসিন্দা আনসুর শেখ পেশায় রাজমিস্ত্রি, বছরের বেশিরভাগ সময় বাইরেই কাজ করেন। গত কোরবানির সময় বাড়ি ফেরেন আনসুর। তিনি জানান, মাঝে মধ্যে লটারি কাটতেন তিনি। এদিন সকালে 30 টাকা দিয়ে একটি লটারি কাটেন আনসুর। তারপরে দুপুরে জানতে পারেন আনসুরের কাটা লটারিতে 1 কোটি টাকা পুরস্কার হয়েছে। 1 কোটি টাকা পেয়ে মুখে হাসে আনসুরের। মৃন্ময় সরকার, রিপোর্ট NTVWB। আমি লটারির টিকিট কেটেছিলাম একবার, 30 টাকা, মানে ডিআর যে কোম্পানি সেই কোম্পানির টিকিট কেটেছিলাম। তাতে আমি 11টার সময় কেটে নিয়েছিলাম, বেলা 2টোর সময় আমি জানতে পারি কি আমার টিকিটে 1 কোটি টাকা হয়েছে। তাতে আমি খুব খুশি হয়েছি। আমি গরিব মানুষ, আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করে আমার ছেলে পেলে নিয়ে ধরেন কি খুব কষ্ট হয়, আমার ঘর দুয়ারও হয়নি, খুব অভাবী আমি। উপরওয়ালা যখন আমার উপরে সহায় তুলেছে, এবার আপনারা সব দোয়া করবেন আমার জন্য। আমার নাম আনসুর শেখ, শেখ আনসুর, আনসুর শেখ, বাড়ি মল্লিকপুর, মল্লিকপুর পাঠান পাঠ, লালগোলা মুর্শিদাবাদ। ভিতর চল যা। ভিতর চল যা।